আসসালামু আলাইকুম, বিসিএস সম্প্রীতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএম ইউসুফ সানজু। আজকে আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন। এই যুক্তফ্রন্ট নির্বাচন যখন হয়েছে তার আগের প্রেক্ষাপটটা এক নজর আমরা একটু দেখে আসি। আমরা দেখি 1935 সালে যে ভারত শাসন আইন হয়েছিল, সেই ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে প্রথম নির্বাচন হয় আর দ্বিতীয় নির্বাচন হয় 1946 সালে। দেখুন, 1946 সালে নির্বাচন হওয়ার পরে আমরা দেখি 1947 সালে দেশ বিভাগ হয়ে যায়, আর দেশ বিভাগ হয়ে যাওয়ার পরে এই যে পরিষদের যারা সদস্য ছিল তারা যে যে অংশে ছিল সেই অংশের আইন পরিষদের সদস্য হয়ে যায়। 1951 সালে যে পাকিস্তানের যে তাদের শাসন ব্যবস্থা ছিল সেটার মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন নির্বাচনের একটা আমেজ চলে আসে। আসার প্রেক্ষাপটে নতুন একটা নির্বাচন হবে, এটার জন্য সবাই তোলপাড় হয়। হওয়ার প্রেক্ষাপটে দেখি যে 20 ফেব্রুয়ারি 1952 সালে যে তৎকালীন নূর আমিন সরকার যে 144 ধারা জারি করেছিল, সেই 44 ধারা ভঙ্গ না করার পক্ষে রাষ্ট্র সংগ্রাম কর্ম পরিষদ একটা পদক্ষেপ নেয়। এটা কারণ ছিল যেরকম, যদি তারা এখানে যে 144 ধারা ভঙ্গ করে তাহলে নির্বাচন পিছিয়ে যাবে, এই কারণে তারা এটা ভঙ্গ না করার পক্ষে মত দেন। যেহেতু 1953 সালে এসে নির্বাচনের আমেজ বেঁধে যায় এবং তখন সরকার একজন গভর্নর ছিল যে শের বাংলা একে ফজলুল হক, এই ফজলুল হককে নিয়ে একটু সন্দেহ সবার যে ইনি আসলে কি নিজে কোনো দল গঠন করবেন নাকি তিনি স্বতন্ত্র একটা মানে কোনো একটা দলে থাকবেন। এই সময় যে আওয়ামী মুসলিম লীগের যিনি সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসান এবং শেখ মুজিবুর রহমান, তারা পরামর্শ করেন যে যদি হক সাহেব আওয়ামী লীগ দলে আসেন তাহলে তার যোগ্যতা অনুযায়ী তাকে পদ দেওয়া হবে, আর যদি সে না আসেন বা ভিন্ন দল গঠন করেন তাহলে তারা কখনো যুক্তফ্রন্টের সাথে ঐক্যজোট করবেন না। যাই হোক, যেই কথা সেই কাজ, তারা গেলেন না। অবশেষে শেরবাংলাকে ফজলুল হক 27 জুলাই 1953 সালে কৃষক শ্রমিক পার্টি, যেটাকে আমরা কৃষক প্রজা পার্টি নামে আমরা জানি, একটা দল গঠন করেন। ওকে, তারপর দেখুন কি হয়েছিল। 1953 সালের 14 থেকে 15 নভেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলায় আওয়ামী লীগের কাউন্সিল সভা বসে। সেই কাউন্সিল সভায় সভাপতি করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেখানে সোহরাওয়ার্দী ছিলেন এবং শেরবাংলায় ফজলুল হক ছিলেন, বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে প্রস্তাব করেন যে তাদের দল গঠন করা হয়ে গেছে, তখন তো তার নমিনেশন দেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে যেই অঞ্চলে হক সাহেবদের প্রার্থী খুব জনপ্রিয় থাকবেন সেই অঞ্চলে তার নমিনেশন দেবে না, এবং যেখানে আওয়ামী লীগদের প্রার্থী খুব জনপ্রিয় সেখানে তার নমিনেশন দেবেন না। কিন্তু এসব কথা বলার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুপস্থিতেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেরবাংলা একে ফজলুল হক তারা কী করেছে, এই যুক্তফ্রন্টের তারা স্বাক্ষর করে নিয়েছেন এবং যুক্তফ্রন্ট নির্বাচন তারা প্রশস্ত করে দিয়েছেন। এবং এই যুক্তফ্রন্ট নির্বাচনের যিনি সভাপতি ছিলেন মানে সভাপতি ছিলেন তিনি হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর এভাবেই শুরু হয়ে যায় নির্বাচন, এবং এই নির্বাচনটার বিস্তারিত যা যা হয়েছিল তা আমরা এখন বোর্ডের মাধ্যমে দেখার চেষ্টা করব। চলুন। তাহলে আমরা শুরু করি এবার আমাদের নির্বাচনের আমেজ। এই নির্বাচনের তারিখ, নির্বাচনের তারিখ, নির্বাচনের তারিখ দেখুন, এই নির্বাচন তারিখ হচ্ছে 10 মার্চ 1954 সাল। এই 1954 সালে এই নির্বাচনের তারিখ হয়, মানে এই দিন নির্বাচন অনুষ্ঠিত হয়। দেখুন, এই দিন নির্বাচন অনুষ্ঠিত হলো, এই দিন নির্বাচন অনুষ্ঠিত হলো, নির্বাচনের জন্য অবশ্যই একটা স্বতন্ত্র প্রতীক থাকে, কারণ প্রতীক ছাড়া আসলে আপনি কোন কোথায় ভোট দেবেন। এই কারণে দুইটা দল আমরা মেজরিটিতে দুইটা দল আমরা দেখি, এই দুইটা দল আমরা প্রতীকটা একটু শিখে নিই। সেটা হচ্ছে যে যুক্তফ্রন্ট, যুক্তফ্রন্ট, এই যুক্তফ্রন্টের প্রতীক ছিল হচ্ছে নৌকা, নৌকা, আর হচ্ছে মুসলিম লীগের, মুসলিম লীগের প্রতীক ছিল হচ্ছে হারিকেন, হারিকেন। দেখুন, তার যুক্তফ্রন্টের প্রতীক ছিল হচ্ছে নৌকা আর মুসলিম লীগের প্রতীক ছিল কি, হারিকেন। দেখুন, এখন একটা দল আপনি যখন নির্বাচন করবেন,
এই নির্বাচন করার পর আপনারা নির্বাচনের ম্যানিফেস্টো, মানে আমরা বলছি ইশতেহার লাগে, কারণ আপনি নির্বাচন যে কি কি করবেন সেগুলো আসলে জনগণকে জানাইতে হবে, কারণ জনগণ না হয়তো আপনাকে কেন ভোট দেবে, কারণ ভোট দেওয়ার পিছনে আপনাকে নির্বাচনের ইশতেহার জানতে হবে। তাহলে এই জন্য আমাদের যুক্তফ্রন্টে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের ইশতেহার ছিল মোট কয়টা? এই এই নির্বাচনের মোট ইশতেহার ছিল হচ্ছে 21 দফা। আপনারা 21 দফা জানেন, এই 21 দফা দেখুন, এই 21 দফা আর এই 21 দফা প্রচার কারণ হচ্ছে 5 ডিসেম্বর, 5 ডিসেম্বর 1953 সালে। দেখুন এই 5 ডিসেম্বর 1953 সালে এই 21 দফা ঘোষণা করা হয়। এখন দেখুন এই যে 21 দফা, এটা প্রণয়ন করেছেন কে? এটা প্রণয়ন করেছেন তৎকালীন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল মনসুর আহমেদ, আবুল মনসুর আহমেদ। এই মনসুর আহমেদ এই যে যুক্তফ্রন্টের পক্ষে তিনি এই 21 দফা ঘোষণা করেন, ওকে, মানে তিনি 21 দফা প্রণয়ন করে দেন। এখন এই 21 দফার থেকে একটু ইম্পর্টেন্ট বিষয় আমরা জানি, এই 21 দফা থেকে যখন আপনি 1954 সালে নির্বাচন পড়বেন তখন 21 দফা থেকে আপনাকে 5টা দফা জানতে হবে, কারণ এই 5টা দফা যদি আপনি না জানেন তাহলে আসলে অনেক সমস্যা, কারণ এখান থেকে প্রায় প্রশ্ন আসে, বলতে গেলে এগুলো জানতেই হবে। আমি একটু বলি, সেখানে আপনাকে যেটা জানতে হবে তা হচ্ছে 1নং দফা। এই 1নং দফা জানতে হবে কেন? কারণ এই 1নং দফার যে মূল কাহিনী ছিল তা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা, মানে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে হবে, এটা ছিল 1নং দফায়। আপনাকে জানতে হবে হচ্ছে 15নং দফা। দেখুন এই 15নং দফায় কি বলা আছে, এই 15নং দফায় বলা আছে বিচার বিভাগ থেকে শাসন বিভাগ পৃথক করতে হবে, 15নং দফায় বলা আছে। আপনাকে জানতে হবে হচ্ছে 17নং দফা। কেন 17নং দফা জানতে হবে? দেখুন এই 17নং দফায় যেটা ছিল তা হচ্ছে 1952 সালে যে সকল ভাষা শহীদরা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণ বা তাদের স্মরণ করে রাখার জন্য শহীদ মিনার নির্মাণ করতে হবে। আপনাকে জানতে হবে 18নং দফা। দেখুন এই 18নং দফাটা কেন জানতে হবে, এই 18নং দফায় বলা আছে যে 21শে ফেব্রুয়ারি বা 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে সরকারি ছুটি ঘোষণা করতে হবে, ওকে। আর 19নং দফায় আমাদের যেটা জানতে 19নং দফায় আমাদের যেটা জানতে হবে তা হচ্ছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। তাহলে আমাদের এই 5টা দফা অবভিয়াসলি জানতে হবে, কারণ 21 দফার ভিতরে 5টা দফা হয়েছে মেইন টপ পয়েন্ট, আমাদের এই 5টা জানতেই হবে। এবার দেখুন এই তো তারা হচ্ছে এই 21 দফা নিয়ে মূলত নির্বাচনের কার্যক্রম শুরু করে দিল। এখন দেখুন এই যে নির্বাচন হলো, এই নির্বাচনে মূলত মোট আসন ছিল কয়টা? নির্বাচনে মোট আসন 309। দেখুন এই 309-এর ভিতরে 300টা ছিল মেইন আসন এবং 9টা ছিল নারী সংরক্ষিত আসন, ঠিক আছে। তার ভিতরে দেখুন মুসলিম আসন ছিল হচ্ছে মূলত 237টা, আর অমুসলিম আসন ছিল হচ্ছে 72টা, মোট 309। এগুলো ছিল মূলত নির্বাচনের আসন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে এখানে যে ভোট দেয়, এই ভোট দেয় মূলত 37.19% মানুষ এই নির্বাচনে ভোট দেন। আর এখানে এই 54 সালে যখন নির্বাচন হয় এই নির্বাচনে মোট ১৬টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে, ১৬টি রাজনৈতিক দল মূলত এখানে অংশগ্রহণ করে। তাহলে এখান থেকে আমরা জানলাম কি, এই যে নির্বাচনে মোট আসন ছিল হচ্ছে 309টি, আর সেখানে 300টা ছিল নির্বাচিত, আর 9টা ছিল সংরক্ষিত নারী আসন। তার ভিতরে মুসলিম আসন ছিল 37টা, আর অমুসলিম আসন ছিল কয়টা? 72টি, মোট হচ্ছে 309টি। আর সেখানে ভোট পড়ে হচ্ছে 37.19%, আর মোট 16টি রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করে। আমরা দেখব এই নির্বাচনের ফলাফলটা একটু দেখে আসি, যে নির্বাচনের ফলাফলটা কী হয়েছিল। চলুন নির্বাচনের ফলাফলটা আমরা দেখি। নির্বাচনের ফলাফল দেখুন, এই নির্বাচনে আমরা দুইটা দেখছিলাম, একটা হচ্ছে মুসলিম আসন আর একটা হচ্ছে অমুসলিম আসন। দেখুন তাহলে আমরা মুসলিম আসন আমরা দেখেছিলাম কত, 237টা আসন পায়। দেখুন এই 237টা আসন কারা কারা পায় বা কে কতটা আসন পায়, হ্যাঁ আমরা সেটা একটু দেখব।
দেখুন এখানে যুক্ত ফ্রন্ট পা, যুক্ত ফ্রন্ট পায়, যুক্ত ফ্রন্ট, এই যুক্ত ফ্রন্ট পায় মূলত 230টা, তারপর হচ্ছে পায় মুসলিম লীগ, পায় মুসলিম লীগ পায় মূলত হচ্ছে 9টি, তারপর হচ্ছে খেলাফত রাব্বানি পায়, খেলাফত রাব্বানি, রাব্বানি পায় মূলত একটা, আর স্বতন্ত্র, স্বতন্ত্র হচ্ছে 4টা। দেখুন এই 4টা, এখানে 5টা আমরা স্বতন্ত্র ধরি, এই 5টা কী করে এই যুক্ত ফ্রন্টের সাথে যুক্ত হওয়ার জন্য তারা আবেদন করে। হ্যাঁ, আবেদন করলে এই যুক্ত ফ্রন্টের মোট আসন হয়ে যাচ্ছে 228টি, আর সংরক্ষিত আসন ছিল হচ্ছে 9টি, মোট হচ্ছে 237টি। তাহলে বুঝতে পেরেছেন যে যুক্ত ফ্রন্ট মোট আসন পেয়েছিল হচ্ছে 223টি, আর মুসলিম লীগ মানে তখন ক্ষমতা ছিল মুসলিম লীগ, এই মুসলিম লীগ আসন পেয়েছিল 9টি, খেলাফত রাব্বানি একটি, আর স্বতন্ত্র, এই দুটা মিলে তারা কি করে মানে মোট স্বতন্ত্র ধরা হয় 5টা, খেলাফত রাব্বানিকে মূলত স্বতন্ত্র ধরা হয়। এই 5টা কি করে যুক্ত ফ্রন্টের সাথে সরকার গঠনের জন্য তারা আবেদন করে এবং যুক্ত ফ্রন্ট সেটা গঠন মানে গ্রহণ করলে তাহলে কত হয়, এখানে 223 আর 5 যোগ করা হয়েছে 228টা, তাহলে 28টার সাথে যে আমরা সংরক্ষিত 9টা আসন যোগ করি তাহলে সে 237টা আসন পেয়ে যান। ওকে, এটা ছিল মূলত মুসলিম আসন। এবার আপনি অমুসলিম আসনগুলো যদি একটু দেখেন, আমরা একটু অমুসলিম আসনগুলো দেখি, অমুসলিম আসন দেখুন, অমুসলিম আসন দেখছিলাম আমরা 72টা, আমরা এই 72টা একটু আইডেন্টিফাই করি। যেমন আমরা দেখেছিলাম কংগ্রেস, এই কংগ্রেস মোট মানে যেটা হচ্ছে জাতীয় কংগ্রেস যেটা বলা হয়, এই কংগ্রেস মোট আসন পেয়েছিল হচ্ছে 24টা। তারপর আমরা দেখেছি যে তফসিল ফেডারেশন এই তফসিল ফেডারেশন আসন পায় মাত্র 27টা। তারপর হচ্ছে কমিউনিস্ট পার্টি 4টা, যুক্ত ফ্রন্ট আসন পাইছে 13টা, বৌদ্ধ সম্প্রদায় পায় 2টা, খ্রিস্টান সম্প্রদায় পায় 1টা, আর স্বতন্ত্র আসন হয়েছে 1টা। এই মোট হয়েছে 72টা আসন আমরা দেখতে পাই এখানে। তাহলে আমরা দেখলাম কি অমুসলিম আসন যে 72টা, তার ভিতরে আমরা যুক্ত ফ্রন্টটা বেশি মনে করে রাখবো, এই যুক্ত ফ্রন্ট আসন পায় মূলত 13টা, আর এখানে নির্বাচনে যুক্ত ফ্রন্ট আসন পায় হয়েছে কতটা, 237টা। ওকে, এবার আমরা যদি দেখবো শরিক দল মানে যে যুক্ত ফ্রন্টের এখানে যে যুক্ত ফ্রন্টের সাথে যে শরিক চারটা দল ছিল, এই চারটা দলের হিস্ট্রিটা আমরা দেখে আসি যে এখানে তারা কতটা মূলত আসন পেয়েছে। দেখুন আমরা শরিক দলগুলো একটু বলবো, শরিক দল দেখুন, এই শরিক দল ছিল 4টা, শরিক দল ছিল 4টা। দেখুন এখানে আমরা প্রথমে যেটা দেখবো, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ আমি সংক্ষেপে লিখি, আওয়ামী মুসলিম লীগ পায় 143টি আসন। তারপরে যে কৃষক শ্রমিক পার্টি, এই কৃষক শ্রমিক পার্টি পায় 48টি। তারপর হচ্ছে নেজামে ইসলাম, এই নেজামে ইসলাম আসন পায় মূলত 19টি, আর গণতন্ত্রী দল পাচ্ছে 13টি আসন, এই মোট 223টি আসন মূলত শরিক দলগুলো পায়। ওকে, এখন আসন পেয়ে গেল, এখন তো কী করতে হবে, মন্ত্রিসভাতে গঠন করতে হবে, তাই না? এখন এই মন্ত্রিসভা গঠন করা হয় কবে? দেখুন মন্ত্রিসভার একটা কাহিনী একটু বলি, যে 1954 সালে যখন এই নির্বাচনটা হয়ে গেল তখন তো মন্ত্রিসভা গঠন করতে হবে। এই মন্ত্রিসভা গঠন করার জন্য তৎকালীন বার কাউন্সিল মানে যেটা হচ্ছে আমরা বলি যে বার লাইব্রেরি আমরা বলি, যেটা হচ্ছে মানে যুক্ত ফ্রন্টের বা আওয়ামী লীগের যেটাকে বার কাউন্সিল বলা হতো,
এই বার কাউন্সিলে ভাষানে কি করেন, তাদেরকে আহ্বান করেন এবং যারা নির্বাচন জয়লাভ করেন এবং তাদেরকে শপথ গ্রহণ করতে বলেন ওখানে, মানে একথা হচ্ছে তাদের দলের মন্ত্রী গঠন করতে বলা হয়। আর যখন তিনি ওখানে মন্ত্রী গঠন করতে বলা হয় তখন সেখানে তিনি তার মন্ত্রীদের নাম লিস্ট দেন এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিল। দেখুন কিন্তু যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শের বাংলা একে ফজলুল হক বিভিন্ন কারণে তাকে দেখতে পারতেন না, এই কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ যে 3 এপ্রিল যে শপথ গ্রহণ করে, মানে মন্ত্রিসভা যে শপথ গ্রহণ করে, আর সেখানে কিন্তু কেউ তখন শপথ গ্রহণ করেনি আওয়ামী লীগ থেকে। পরে শের বাংলা একে ফজলুল হক 4 জনকে নিয়ে, কোনো কোনো ভূতে 3 জনকে নিয়ে, আবার কোনো কোনো ভূতে 4 জনকে নিয়ে তিনি মন্ত্রিসভা গঠন করেন, 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। দেখুন একে একে ফজলুল হক ফজলুল হক তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী একে ফজলুল হক হচ্ছে মুখ্যমন্ত্রী। আচ্ছা, আবু হোসেন সরকার বিচার স্বাস্থ্য বিচার স্বাস্থ্য ও স্থানীয় স্থানীয় সরকার মন্ত্রী, সরকারের মন্ত্রী তাহলে আশরাফ হোসেন চৌধুরী তিনি হচ্ছেন বেসামরিক ও যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ। তারপর থেকে সৈয়দ আজিজুল হক আর তিনি হচ্ছেন শিক্ষা ও শিল্প মন্ত্রী। এই ছিল মূলত মন্ত্রিসভা গঠন। কিন্তু এখানে একটা মজার বিষয় দেখা যায় যে 15ই মে 1954 সালে দেখা যাচ্ছে যে এই মন্ত্রিসভার সদস্য বাড়িয়ে 14 সদস্য বিশিষ্ট করা হয়, চোদ্দ সদস্য করা হয়। আর এই 14 সদস্যের ভিতরে শেখ মুজিব ছিলেন। আর এই শেখ মুজিবুর রহমান তাকে কৃষি মন্ত্রী বানানো হয়, বন মন্ত্রী বানানো হয়। দেখুন এখন মন্ত্রিসভাতে গঠন করা হলো, ঝামেলা শেষ হলো, তারপর আমরা দেখি যে এই মন্ত্রিসভা একসময় বরখাস্ত হয়ে যায়। মানে তাহলে এই যে মন্ত্রিসভাটা কীভাবে আবার ভেঙে যায় আমরা সেটা একটু দেখব। দেখুন মন্ত্রিসভা বরখাস্ত হয় মূলত 30 মে 1954 সালে, মাত্র ছাপ্পান্ন দিনের মাথায় এই মন্ত্রিসভাটা ভেঙে যায়। কীভাবে ভাঙে একটু হিস্ট্রি দেখুন। এভাবে যে এই দেখুন আওয়ামী লীগের সাথে এবং যুক্তফ্রন্টের সাথে একটা অভ্যন্তরীণ কোন্দল ছিল, এই কোন্দলটা কাটিয়ে উঠতে না উঠতে যখন কেন্দ্রে উঠে তারা আসলে যখন শাসন ব্যবস্থায় যাবেন, এই সময় ষড়যন্ত্র করে তৎকালীন আদমজী জুট মিলে বাঙালি এবং অবাঙালি, মানে এক বাঙালির সাথে এক অবাঙালি দারণের মানে কথা কাটাকাটি হয়, সেখান থেকে আসলে তাদের মধ্যে হাতাহাতি হয়। হওয়ার প্রেক্ষাপটে একসময় ওই দারোয়ান মারা যায়। মারা যাওয়ার প্রেক্ষাপটে বাঙালিরা যখন বাঙালি শ্রমিকরা যখন তারা আদমজিতে তারা তারা বেতন আনতে যান, এই বেতন আনতে গেলে সেখানে অবাঙালি যারা ছিল তারা অতর্কিত হামলা করেন বাঙালিদের ওপর। আর হামলা করলে তখন এই বাঙালিরা একটা মানে ওই কাছের একটা এলাকায় গিয়ে তারা আবার একটা জোট গঠন করে এবং জোট গঠনে এসে অবাঙালিদের উপর ব্যাপক ধরনের হামলা চালায় এবং হামলা চালানোর প্রেক্ষাপটে অনেক অবাঙালি মারা যায়। আর এই মারা যাওয়ার প্রেক্ষাপটে তখন ১৯৩৭ সালের আইন অনুযায়ী আইন অনুযায়ী 92 ক অনুসারে এই যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয় এবং এই 56 দিনের মাথায় এই যুক্তফ্রন্ট সরকার ভ্যানিশ হয়ে যায়। এবং আমাদের এই নির্বাচন হওয়ার মানে এটা ভ্যানিশ হওয়ার পরে পরবর্তী প্রেক্ষাপটগুলো কী হয়েছিল আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন
আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।